হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দারুণ একটা টেস্টি স্ন্যাক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো চিকেন চিজ বল। ওপর থেকে একদম ক্রিসপি আর ভেতরে মেল্টেড চিজ, অসাধারণ কম্বিনেশন, তাই না? তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই অসাধারণ রেসিপিটা। চিকেন চিজ বল বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেনকে পিসেসে, ছোটো ছোটো পিসেসে কাট করে নিয়েছি। একটা মিক্সিং জারে আমি সমস্ত চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনের সাথে কী কী ইনগ্রেডিয়েন্টস দেবো সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে বেসিক ইনগ্রেডিয়েন্টস আদা, রসুন এবং লঙ্কা। আমি তিনটে পাকা লঙ্কা নিয়েছি, 1.5 ইঞ্চের মতন আদা নিয়েছি, আর রসুনটা কিন্তু একটু পরিমাণে বেশি, হ্যান্ডফুল অফ রসুন কোয়া আমি এখানে নিয়েছি। সমস্তটা ভালো করে পেস্ট করে ফিরে আসছি। চিকেন পেস্ট এখানে একদম রেডি, খুব সুন্দর প্রপার চিকেন পেস্ট কিন্তু এখানে একদম তৈরি হয়ে গেছে। এবার এই চিকেন পেস্টটাকে আমি একটা অন্য বোলে ট্রান্সফার করে নিলাম, কারণ এই চিকেনের পেস্টটা আমাকে এবার প্রসেস করতে হবে। বাইন্ডিংয়ের জন্য আমি এখানে বিস্কিটের গুঁড়ো আজকে ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু ব্রেডকে ভালো করে টুকরো করেও কিন্তু এর সাথে মেখে নিতে পারো, কিংবা ব্রেড ক্রামও ইউজ করতে পারো। নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখানে আমি ব্যালেন্সের জন্য একটু চিনি দিচ্ছি, কারণ এখানে যেহেতু চিজ দেব, নুন আছে, খুব বেশি নুন যেন না হয়ে যায় সেই ব্যালেন্সের জন্য চিনি দিলাম, তোমরা চাইলে স্কিপ করতে পারো। ব্ল্যাক পেপার পাউডার অ্যাড করে দিলাম, গোলমরিচের গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি করিয়েন্ডার লিফ, মানে ধনে পাতা কুচি। ধনে পাতা না থাকলে তোমরা স্কিপ করতে পারো, পার্সলে থাকলে পার্সলেও ইউজ করতে পারো। এবার সমস্তটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। পেস্ট আমার এখানে একদম রেডি। এবার দেখে নিই কোটিংয়ের জন্য কী কী লাগছে। বিস্কিটের গুঁড়ো নিয়েছি, নুন দিয়ে একটু সিজনিং করে নেব। এখানে আছে 1 টেবিল স্পুন আমি ময়দা নিয়েছি, তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও নিতে পারো। আমি এখানে ময়দা দিয়েই ব্যাটারটা রেডি করব, তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু করতে পারো। এবার সামান্য একটু জল দিয়ে এই ময়দার গোলাটা, একদম পাতলা একটা ব্যাটার আমি এখানে রেডি করে নিচ্ছি, একদম ঠিক না, একদম পাতলা একটা ব্যাটার রেডি করে নেব। এবার আমি হাতে একটুখানি সাদা তেল গ্লেজ করে নিচ্ছি। অবশ্যই চিকেনের এই বলগুলো তৈরি করার সময় হাতে একটু তেল গ্লেজ করে নেবে, তাহলে কিন্তু খুব সুন্দর বলগুলো রেডি হবে। এরকমভাবে ভালো করে আমি চিকেনের পেস্টটাতেও একটুখানি তেল গ্লেজ করে নিচ্ছি। এবার সামান্য একটুখানি পোর্শন আমি এখান থেকে নিয়ে নিলাম, ঠিক যেভাবে দেখাচ্ছে ঠিক সেইভাবেই করবে। যেহেতু আমি একটা চিকেন চিজ বল বানাচ্ছি, তাই এর ভেতরে আমি চিজ কিউব দেবো। তোমরা যদি চিজ ব্যবহার করতে না চাও, তাহলে তোমরা ঠিক এইভাবে গোল করে করতে পারো। আমি এখানে আমুলের চিজ কিউব নিয়েছি। আমি এই চিজ কিউবটা আমি এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে মজরেলা চিজ, চেডার চিজ, সমস্ত রকমের চিজ ব্যবহার করতে পারো। এরকমভাবে গোলগুলো আমি আগে করে নিই। আবারও বলছি, তোমরা যদি চিজ না ব্যবহার করতে চাও, তাহলে চিজটা স্কিপ করে শুধু চিকেনের বলটা তৈরি করে নেবে, তাহলেই কিন্তু হবে। আমি যেহেতু চিকেন চিজ বল বানাচ্ছি, তাই জন্য ভেতরে কিন্তু চিজটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। এখানে দেখো বলগুলো সমস্ত রেডি করে নিয়েছি, এবার কোটিং করে নেব। প্রথমে আমি একটুখানি ড্রাই কোট করব, বিস্কিটের গুঁড়োতে একটা কোট করে নিচ্ছি। তারপরে ময়দার এই গোলাটাতে আমি একটা হালকা করে কোট করে নেব। কোট করে নিয়ে আমি আবার কিন্তু বিস্কিটের গুঁড়োতে দিয়ে দেব। এইভাবে কিন্তু আমি কোটগুলো সমস্ত করে নেব, তাহলে ওপরের লেয়ারটা ভীষণই ক্রিসপি হবে।
সমস্ত চিকেন বলগুলোই কিন্তু আমি একই প্রসেসে কোট করে নিয়েছি। এইভাবে কোট করে আমি কিছুক্ষণ ফ্রিজে একটুখানি সেট হতে দেব, তারপর ফ্রিজ থেকে বার করে যখন ভাজবো তার আধ ঘন্টা আগে বার করে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে ভাজবো। এইভাবে তোমরা স্টোর করেও কিন্তু এক থেকে দেড় সপ্তাহের মতন রাখতে পারো। এবার আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেলটাকে কিন্তু আমি খুব বেশি গরম করে আমি কিন্তু ছাড়ছি না, তেলটা মিডিয়াম হিট হয়ে গেছে। এর পর্যায়েতে আমি কিন্তু চিকেন বলগুলো ছেড়ে দিচ্ছি। এবং একটা দিকে মেকশিওর করতে হবে, এই চিকেন চিজ বলগুলো যখন ভাজবে তখন অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবে। হাই ফ্লেমে ভাজলে ওপর থেকে কালার ধরে আসবে কিন্তু চিকেনটা প্রপার কুক হবে না, তাই মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে গোল্ডেন করে ভেজে নেবে। এইভাবে ভেজে নিয়ে আমি চিকেন বলগুলো তুলে নিচ্ছি। এইভাবেই কিন্তু সুস্বাদু স্বাদের এই মানে খুব সহজেই এই চিকেন চিজ বল কিন্তু তৈরি করে নিতে পারো। খুব বেশি চিকেনও কিন্তু লাগে না, খুব অল্প চিকেন দিয়ে কিন্তু অনেকটা পেস্ট তৈরি হয় চিকেনের, তার ফলে কিন্তু অনেকগুলো বলই তোমরা রেডি করে নিতে পারো। আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখো ওপর থেকে একদম ক্রিসপি আর ভেতরে কিন্তু মেল্টেড চিজটা কিন্তু জাস্ট ইয়াম। দেখে নিশ্চয়ই লোভ হচ্ছে, বাড়িতে অবশ্যই ট্রাই করে ফেলো আজকের এই রেসিপি ফলো করে। ভালো লাগলে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আজকের মতন বিদায় নিলাম, দেখা হবে এরকম আরও একটা ইন্টারেস্টিং রেসিপির সাথে। বাই।